হ্যালো গাইস, এসএমডি স্পোর্টস শো এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বর্তমানে টেস্ট ক্রিকেটে মোট তিনজন স্পেশালিস্ট অফ স্পিনার আছেন। তারা হচ্ছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন, ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। রবিচন্দ্রন অশ্বিনের বোলিং ভেরিয়েশনের অভাব নেই, তিনি অফ স্পিন, টপ স্পিন, দুসরা, ক্যারাম বিভিন্ন রকমের বল করে থাকেন। নাথান লায়নের বোলিংয়ের লম্বা টার্নে বিভ্রান্ত হয়ে বহু ব্যাটসম্যান তার উইকেটটা দিয়েছেন। অন্যদিকে মিরাজের অশ্বিনের মতো ভেরিয়েশন কিংবা নাথান লায়নের মতো বড় টান নেই, তার শক্তির জায়গা উইকেট টু উইকেট বোলিং করে ব্যাটসম্যানের ছোট্ট ভুলের অপেক্ষায় থাকা। মিরাজ বেশ সফলতার সাথে বল করছেন ঠিকই, তবে কতটা? অশ্বিন লায়নদের থেকেও কি বেশি? এই ভিডিওতে আমরা দেখে নেব আজকে থেকে গত 4 বছরের পরিসংখ্যানের ভিত্তিতে কোন বলারের পারফরমেন্স বেশি ভালো। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। রবি অশ্বিন সর্বশেষ 4 বছরে মোট ইনিংস খেলেছেন 56টি, নাথান লায়ন মোট ইনিংস খেলেছেন 63টি, বিপরীতে মেহেদী হাসান মিরাজ মোট ইনিংস খেলেছেন 30টি। বাকি 2 বলারের থেকে মেহেদী হাসান মিরাজ কিন্তু প্রায় অর্ধেক ইনিংস খেলেছেন। তবে ইকোনমি এভারেজ সব কিছুর বিচারে কে এগিয়ে আছেন তা আমরা দেখে নেব। রবিচন্দ্রন অশ্বিন এই 56 ম্যাচে মোট উইকেট পেয়েছেন 138টি, নাথান লায়ন মোট উইকেট পেয়েছেন 152টি, মেহেদী হাসান মিরাজ এ সময়ে মোট উইকেট পেয়েছেন 69টি। অশ্বিন এবং লায়নের থেকে অর্ধেক কম ম্যাচ খেলা মেহেদী হাসান মিরাজ উইকেটও পেয়েছেন অর্ধেক কম। তবে দেখে নেওয়া যাক বোলিং ইকোনমি কার বেটার। এ সময়ে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং ইকোনমি 2.66, নাথান লায়নের বোলিং ইকোনমি 2.70, মেহেদী হাসান মিরাজের বোলিং ইকোনমি 3.19। এখানে কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে আছেন রবিচন্দ্রন অশ্বিন, এরপরে নাথান লায়ন এবং বাকি দুইজনের থেকে তুলনামূলকভাবে পিছিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। এবারে দেখে নেওয়া যাক কার বোলিং এভারেজ বেটার, অর্থাৎ একটি উইকেট পেতে বলার কত রান খরচ করেছেন। বিস্তারিত জানতে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন। শেষ 4 বছরে অশ্বিনের বোলিং এভারেজ 23.23, নাথান লায়নের বোলিং এভারেজ 30.04, মেহেদী হাসান মিরাজের বোলিং এভারেজ 35.85। গত 4 বছরে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং এভারেজ কিন্তু অসাধারণ, নাথান লায়ন তার থেকে পিছিয়ে আছেন এবং তার থেকেও পিছিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। তো বন্ধুরা, এখানেও কিন্তু মিরাজের থেকে বাকি 2 বলার এগিয়ে আছেন। এবারে দেখে নিই কে কটা ওভার মেড ইন দিয়েছেন এ সময়ে। রবিচন্দ্রন অশ্বিন মোট মেড ইন ওভার বল করেছেন 244টি, নাথান লায়ন 344টি এবং মেহেদী হাসান মিরাজ 121টি। এখানে নাথান লায়ন, অশ্বিন এবং মিরাজের থেকে অনেক অনেক এগিয়ে আছেন। এবারে দেখে নেওয়া যাক কার বেস্ট বোলিং ফিগার কেমন ছিল। রবিচন্দ্রন অশ্বিনের বেস্ট বোলিং ফিগার 145 রান দিয়ে 7 উইকেট, নাথান লায়নের বেস্ট বোলিং ফিগার 94 রান দিয়ে 7 উইকেট, মেহেদী হাসান মিরাজের বেস্ট বোলিং ফিগার 58 রান দিয়ে 7 উইকেট। এখানে সবাই 7 উইকেট পেয়েছেন ঠিকই, তবে রানটা কম দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তো বন্ধুরা, গত 4 বছরের পরিসংখ্যানের ভিত্তিতে অশ্বিন এবং মিরাজের থেকে নাথান লায়নের পারফরমেন্স কিন্তু অনেক ভালো, কারণ তিনি মূলত পেস বান্ধব উইকেটে খেলে থাকেন এবং মিরাজ এবং অশ্বিন মূলত স্পিন সহায়ক উইকেটে খেলে থাকেন। এরপরেও কিন্তু নাথান লায়নের পারফরমেন্স তাদের থেকেও ভালো, তাই নাথান লায়নকে অবশ্যই এগিয়ে রাখা উচিত। এই 3 জনের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের কে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। প্রতিদিন নতুন নতুন আকর্ষণীয় ক্রিকেট সম্পর্কিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।